আসসালামু আলাইকুম, আমরা এখন আছি সোনাইমুড়িতে। আর এই সড়কটা হচ্ছে যে কুমিল্লা নোয়াখালী মহাসড়ক। এদিকে হচ্ছে যে হাতের বাঁ সাইডে গেলে চৌমুহনী চৌরাস্তা এবং সামনে একটা গোল চক্কর আছে, ওইখান থেকে হাতের ডান সাইডে গেলে সোনাইমুড়ি বাজার, এরপরে রামগঞ্জ বা ওইদিকে। আর আমার পিছনে এখানে আরেকটা চৌরাস্তা আছে, এটাকে সোনাইমুড়ি চৌরাস্তা বলে। সোজা গেলে কুমিল্লা, এবং কি হাতের এদিকে বাঁ সাইডের ওদিকে গেলে, এদিকে গেলে হচ্ছে সাতার ফাইয়ের ওদিকে, এবং কি আরেকটা গেছে বাজারের দিকে। তো আজকের ভিডিওতে আমি ড্রোন ভিউর মাধ্যমে এদিক থেকে, মানে এদিক থেকে একদম এদিকে সোনাইমুড়ি চৌরাস্তা দেখতে কেমন ওইটার পুরাটা দেখাবো। তো ঠিক আছে, উপভোগ করেন। এখন উপরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি সোনাইমুড়ি বাজার, যে সড়কটা এখন দেখতেছেন এটা রামগঞ্জের দিকে গেছে, এবং কি উপর থেকে রেল লাইনটা দেখা যাচ্ছে, এবং কি সোজা কুমিল্লা নোয়াখালী মহাসড়কটা এখন দেখা যাবে। তো আজকের ভিডিওতে আমি বাজারের সামনের যে সার্কেলটা আছে বা গোল চক্কর, ওটা থেকে একদম কুমিল্লা নোয়াখালী যে মহাসড়কটা আছে, মহাসড়ক ধরে একদম সামনের দিকে যে গিয়ে সোনাইমুড়ি যেটা চৌরাস্তা বলা হয়, সোনাইমুড়ি চৌরাস্তা ওইখান পর্যন্ত যাব, পুরাটা আমি আপনাদেরকে দেখাবো। সোনাইমুড়ি বাজারের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি সোনাইমুড়ি বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন। এমনিতে সোনাইমুড়ি বাজারের আশেপাশে অনেকগুলো মতামত কিন্তু দেওয়া আছে, ইনশাল্লাহ আমি পরবর্তীতে ওগুলো নিয়ে কাজ করব। তো আমরা এখন অলরেডি মহাসড়কের উপরে আছি, আপনারা তো দেখতেছেন আমি উপর থেকে একদম সুন্দরভাবে পুরাটাই দেখাবো, তারপরে ভিডিওটা আমি শেষ করব। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন, ভবিষ্যতে এ ধরনের ভিডিও দেখতে চান কিনা বা পাইতে চান কিনা অবশ্যই কমেন্ট করবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি, কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি। অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্ট্রি ভিত্তিতে বানানো। সোনাইমুড়ি বাজার অনেকগুলো মতামত দেওয়া আছে, এবং কি বাজারের আশেপাশে অনেকগুলো রোডের মতামত দেওয়া আছে, ইনশাল্লাহ আমি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। এমনিতে সোনাইমুড়ি বাজারের ভিডিও কিন্তু আমি দিছিলাম, এবং কি সোনাইমুড়ি চৌরাস্তা থেকে শাশিরহাট পর্যন্ত ভিডিও দিছিলাম, ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন, এবং কি চৌমুহনী চৌরাস্তা থেকে সোনাইমুড়ি পর্যন্ত ভিডিও দিছিলাম, ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। তো আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা পাবেন সোনাইমুড়ি চৌরাস্তা থেকে একদম সাতারপাইয়া কানকিরহাট ওই একদম গাজীরহাট পর্যন্ত দেখাবো, ওই রোডটা হচ্ছে যে ফেনী থেকে একদম সোনাইমুড়ি পর্যন্ত। তো ওই ভিডিওটা আমি দেখাবো, এবং কি সোনাইমুড়ি বাজারের আশেপাশে অনেকগুলো ভিডিও আপনারা পাবেন। তো সোনাইমুড়ি বাজারের আশেপাশে থেকে একবার ভিডিওটা দেখে থাকলে কমেন্ট করবেন, এবং কি সোনাইমুড়ি বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। একটু সামনে গেলে সোনাইমুড়ির যে চৌরাস্তাটা আছে ওইটা দেখা যাবে, আমি সোনাইমুড়ি চৌরাস্তার ওখান পর্যন্ত যাব, এবং কি ওইখান থেকে একদম চারদিকে একদম ঘুরাই একটু করে দেখাবো, তারপরে ভিডিওটা আমি শেষ করব। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন।